আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো। আজ আমি আপনাদের সাথে কাঁচা আলুর একটা রেসিপি শেয়ার করব, খুবই মুখরোচক, অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো এই মজার রেসিপিটা তৈরি করার জন্য এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি। এর খোসাটাকে ভালো করে ছাড়িয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো চেষ্টা করবেন এভাবে পাতলা করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে। তো দেখুন, আশা করছি দেখেই বুঝতে পারছেন। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তো খুবই সহজ আর লোভনীয় এই রেসিপিটা, কিন্তু যে কেউ তৈরি করে নিতে পারবে। এখন এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর গ্রেট করা আলুটা সম্পূর্ণটাই এই মিক্সিং বোলে ঢেলে নিয়েছি। আর এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। তো এখানে পানিটা দিয়ে নেবেন অবশ্যই। তো আলুর গায়ে যে কষ্টটা আছে সেই কষ্টটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তো এটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন। তো কষ সহ নিলে কিন্তু আলুটা কালো হয়ে যায়, তাই কষ্টটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এখন এটা ভালো করে পরিষ্কার করে 2-1 বারের মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তো দেখুন, আলুর পানিটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। এ পর্যায়ে মিক্সিং বোলে সম্পূর্ণ আলুটাই ঢেলে নিয়েছি। এখন এখানে এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি। এখানে লবণটা আমি স্বাদ অনুযায়ী দিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা কিন্তু আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। তো কাঁচামরিচটা আমি ফ্লেভারের জন্য দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া। তো যে যেরকম ঝাল পছন্দ করেন সেভাবে কিন্তু এখানে লাল মরিচের গুঁড়াটা দিয়ে নেবেন। এরপর এখানটায় দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া। তো এখানে কিন্তু হলুদ মরিচের গুঁড়াটা অবশ্যই আপনারা কিন্তু আলুর পরিমাণ বুঝে দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের মতো চাট মশলা। হাতের কাছে থাকলে চাট মশলাটা অবশ্যই দেবেন, আর না থাকলে কিন্তু ম্যাগি মশলা দিয়ে নিতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো ধনিয়া গুঁড়া। তো চাইলে কিন্তু এখানে ধনিয়া গুঁড়ার পরিবর্তে আপনারা ধনে পাতা কুচি দিয়ে নিতে পারেন। আর সব শেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। তো হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে কিন্তু এখানে আপনারা শুকনো চালের গুঁড়া ব্যবহার করতে পারবেন। তো এখানে কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়াটা কিন্তু বাইন্ডারের কাজ করবে, তাই অবশ্যই কিন্তু হাতের কাছে যেটা থাকবে যে কোনো একটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। তো কর্নফ্লাওয়ার দিলে কিন্তু পরিমাণে কম লাগে আর এটা কিন্তু অনেক বেশি মুচমুচে হয়, তাই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। আর না থাকলে কিন্তু চালের গুঁড়াটা দিয়ে নিতে পারেন 2 টেবিল চামচের মতো। এখন এটাকে খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। তো আলু থেকে পানি বের হবে, তাই এটাকে কিন্তু খুব ভালো করে চটকে মেখে নিতে হবে হাত দিয়ে। আর এটা কিন্তু নরম হবে, তো চেষ্টা করবেন আলুটাকে খুব ভালো করে মেখে একটু হাত দিয়ে নরম করে নিতে। তো 1 থেকে 1.5 মিনিটের মতো সময় নিয়ে এটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। তো দেখুন, আশা করছি দেখেই বুঝতে পারছেন এটাকে কতটা শক্ত হাতে মেখে নিতে হবে। তো আলু কিন্তু খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু এটা রেডি ভাজার জন্য। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব। তো খুব বেশি তেলের প্রয়োজন হবে না, অল্প তেলেই কিন্তু এগুলো ভালো করে ভেজে নিতে পারবেন। আর এ পর্যায়ে প্যানের গায়ে আমি তেলটাকে ভালো করে স্প্রেড করে নিচ্ছি। তো তেলটা হালকা গরম থাকা অবস্থায় কিন্তু এখানে এক এক করে পাকোড়ার শেপ দিয়ে আপনারা এভাবে দিয়ে নেবেন। তো অল্প অল্প করে নিয়ে কিন্তু এভাবে ধরবেন আর ছাড়বেন তেলে। তো এগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হয় শুধুমাত্র একটা ট্রিক্স ফলো করলে। জাস্ট হাত দিয়ে ধরবেন আর ছেড়ে দিবেন, এটাকে খুব বেশি গোল করার কোনো প্রয়োজন নেই। আর যতবার দিবেন ততবারই কিন্তু পাতলা করে দিয়ে নিতে হবে, খুব বেশি মোটা করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা ভাজার পর অনেক বেশি মুচমুচে হবে। বেশি মোটা করে দিলে কিন্তু মুচমুচে একটু কম হয়। যত পাতলা করে দিবেন তত খেতে দারুণ লাগবে আর অনেক বেশি ক্রিস্পি হবে। তো দেখুন, এগুলোকে আমি একটা চামচের সাহায্যে উল্টে নিচ্ছি। তো চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে কিন্তু এই পাকোড়াগুলোকে ভালো করে ভেজে নেব। তো খুবই মুচমুচে করে এগুলোকে ভেজে নেবেন। তো হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যে এত মজার এই পাকোড়া তৈরি করা যায় এটা যদি জানতেন, তাহলে রোজ বিকেলের নাস্তায় এই রেসিপিটা ট্রাই করতেন। তো খুবই সহজ আর লোভনীয় স্বাদের এই রেসিপিটা কিন্তু পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে, আশা করছি দেখেই বুঝতে পারছেন। এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মুচমুচে করে ভেজে নিচ্ছি। তো খেয়াল রাখবেন ভাজার সময় যেন এগুলো পুড়ে না যায়। যখনই দেখবেন যে কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে তখনই বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গেছে। এখন তেল ছেঁকে এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি।
তো খুবই মুচমুচে এই লোভনীয় পাকোড়া যাকে খাওয়াবেন সেই কিন্তু এই পাকোড়ার প্রেমে পড়ে যাবে, আর এটা একটা খেলে কিন্তু মন ভরবে না, এতটাই মজার। তো দেখুন তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে প্লেটে তুলে নিয়েছি, ঠিক একইভাবে আমি পরবর্তী ব্যাচগুলোও ভেজে নিচ্ছি। তো ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু এই পাকোড়াগুলো চটজলদি তৈরি করে নিতে পারবেন, মাত্র 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে এগুলো ভেজে নিতে। তো দেখুন আশা করছি দেখেই বুঝতে পারছেন কতটা সহজভাবে তৈরি করা যায় আর এটা কতটা মুচমুচে হয়েছে সেটা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো এই পাকোড়াগুলোকে যত ছোট আর যত পাতলা করে বানাবেন ততই কিন্তু বেশি মুচমুচে হবে আর খেতে অনেক বেশি দারুণ লাগবে। চাইলে কিন্তু এগুলোকে আপনারা টমেটো সসের সাথে সার্ভ করতে পারেন। তো একটা ভেঙে আমি গুঁড়ো করে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন এটা কতটা মুচমুচে। তো দেখুন, তো চেষ্টা করবেন ঠিক এই পদ্ধতি ফলো করে এই পাকোড়াগুলো তৈরি করে নিতে, তাহলে আশা করছি আপনাদের পাকোড়াও ঠিক এরকম মুচমুচে আর এরকম মজাদার হবে। আজকের রেসিপি এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফেজ।